হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিস্টার টেক। আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন ইসলাম আছি আপনাদের সাথে নতুন একটি ছোট্ট গ্যাজেটের রিভিউ এবং আনবক্সিং নিয়ে। আজ আমি আপনাদের সাথে এমন একটি গ্যাজেট নিয়ে কথা বলবো যে গ্যাজেটটি অতি ক্ষুদ্র একটি গ্যাজেট। হ্যাঁ, আমরা যে গ্যাজেটটিকে বলে থাকি ব্লুটুথ ডিভাইস বা ব্লুটুথ রিসিভার, হ্যাঁ, তবে এই গ্যাজেটটির অরিজিনাল নাম হলো ব্লুটুথ ইউএসবি ডঙ্গল। তো আজ আমরা আপনাদের সাথে ব্লুটুথ নিয়ে, মানে ব্লুটুথের এই রিসিভারটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ব্লুটুথের এই নতুন গ্যাজেটটিতে নতুন কিছু ফিচার্স যোগ হয়েছে। হ্যাঁ, তো আমরা যখন আনবক্সিং করব তখন আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে ইউজ করবেন সেই টিউটোরিয়াল সহ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন আমরা প্রোডাক্টটি আনবক্সিং এবং রিভিউ করি, তারপর আমরা টিউটোরিয়াল করব। সবাইকে আবার ওয়েলকাম ব্যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ব্লুটুথ ইউএসবি ডঙ্গল। এতে নতুন কিছু ফিচার রয়েছে, যার এক নম্বরে হলো ওয়ার্ক উইথ ব্লুটুথ কমপ্লেন্ট ডিভাইস ইনক্লুডিং নোটবুক, পিডিএ, হ্যান্ডসেট, পিসি, ডিজিটাল ক্যামেরাতে চাইলে আপনারা কানেক্ট করতে পারবেন, এবং কি আপনি চাইলে প্রিন্টারে কানেক্ট করতে পারবেন এবং মোবাইল ফোন। হ্যাঁ, আপনি এটি চাইলে ওটিডি সাপোর্টেড মোবাইল ফোনেও কানেক্ট করতে পারবেন। তো এর আরেকটি অন্যতম স্পেসিফিকেশন হলো এই ব্লুটুথ ডিভাইসটি ভার্সন হচ্ছে 2.0, এবং কি আপনি ব্লুটুথ ডিভাইসটি ইউজ করতে পারবেন উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ XP, উইন্ডোজ ভিস্টা এবং কি উইন্ডোজ 98 থেকে শুরু করে সকল উইন্ডোজে আপনি এটি ইউজ করতে পারবেন। এর আরেকটি গুণ হচ্ছে ইউএসবি কমপ্লিয়েন্স এবং কি স্যাম্পল রেট। এর একটি স্যাম্পল রেট দেওয়া হয়েছে, আই মিন স্পিড রেটটা, স্যাম্পল স্পিড রেট, যার স্পিড হলো 3 Mbps। এবং কি এই ডিভাইসটির আরেকটি শক্তিশালী গুণ হলো এই ডিভাইসটি আপনি, হ্যাঁ, 0 থেকে 100 মিটার দূরত্ব পর্যন্ত যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং অন্য যে কোনো ডিভাইস 0 থেকে 100 মিটার পর্যন্ত কানেক্ট করে রাখতে পারবেন। তো চলুন এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটি ইউজ করবেন। তো এখন আমরা এটিকে ছোট্ট প্রোডাক্টকে আনবক্সিং করবো। এটা আনবক্সিংয়ের কিছু নাই, আপনারা দেখতে পাচ্ছেন এই তো ডিভাইসটি, অনেক ছোট্ট একটি ডিভাইস, অনেক ভালো মানের ডিভাইস। এই ডিভাইসটি আমরা এখন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে লাগিয়ে নিব। হ্যাঁ, তো আমরা আমাদের ডেস্কটপে লাগাবো, আপনারা আপনাদের যে কোনো ডিভাইসে লাগিয়ে নেবেন। ডিভাইসটি ল্যাপটপ বা ডেস্কটপে লাগানোর পরে আপনি নিচে রাইট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন যেখানে হিডেন আইকন নামে একটি আইকন রয়েছে, যে আইকনের পাশে এরকম ব্লুটুথের একটি চিহ্ন পাবেন। হ্যাঁ, আমরা ঠিক হিডেন আইকনটিতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকনের সাথে এখানে ব্লুটুথের একটি আইকন চলে আসবে। আগে কিন্তু ব্লুটুথের আইকনটি ছিল না, আমি আপনাদেরকে একটু দেখাবো। আমি এই যে ব্লুটুথ ডিভাইসটি এখন একটু খুলে ফেলবো, খুলে ফেলার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আইকনটি নেই। হ্যাঁ, আইকনটি কিন্তু চলে গেছে। তো এখন আমরা আবার লাগাচ্ছি, একদম সেট আপ হয়ে যাবে আপনার কম্পিউটারে। তো আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্লুটুথ ডিভাইস। এরপর আপনি যে কাজটা করবেন, আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি একটি অপশন পাবেন, এই যে হচ্ছে আপনি সার্চের অপশন। এরপর আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে ব্লুটুথ খোলা আছে। হ্যাঁ, আই মিন ব্লুটুথ ওপেন আছে। এখন আমি চাইলে এই যাব, আমি চাইলে এখন আমার ফোনের সাথে কানেক্ট করে আমি সব কিছু করতে পারবো। হ্যাঁ, মানে এখানে আবারও ক্লিক করে ব্লুটুথে গিয়ে, মানে ব্লুটুথ আইকনটির উপরে গিয়ে মাউস রেখে, মাউস পয়েন্ট রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর দেখবেন কিছু অপশন রয়েছে এখানে, এই যে সেন্ড ফাইল, রিসিভ ফাইল, জয়েন এ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওপেন সেটিং, রিমুভ আইকন, অ্যাড ডিভাইস, এই যে শো ব্লুটুথ ডিভাইস। আপনারা এভরিথিং করতে পারবেন ডিভাইসটির মাধ্যমে। অনেক ভালো একটি ডিভাইস, আপনারা চাইলে ডিভাইসটি কিনতে পারেন, একদম অল্প দামে ডিভাইস। আমরা বর্তমানে অনেক বেশি গ্যাজেট প্রিয় হয়ে উঠেছি, তো আমরা চাইলে ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে পারি, ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে পারি, ব্লুটুথ প্রিন্টার ব্যবহার করতে পারি। হ্যাঁ, সব কিছু আমরা ব্যবহার করতে পারি বর্তমানে ব্লুটুথের মাধ্যমে। আমরা হয়তো অনেকেই জানি না যে আসলে ব্লুটুথের দিন শেষ না। অনেকে আমরা বলে থাকি যে ব্লুটুথের দিন শেষ, ব্লুটুথ থাকবে না। কিন্তু ব্লুটুথ কেন থাকবে না? ব্লুটুথ থাকবে, ব্লুটুথ ছাড়া আমরা অচল বলতে গেলে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই ছোট্ট ডিভাইস রিভিউ এবং আনবক্সিং দেখার জন্য। তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিবেন এবং কি আমার ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।